আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সবথেকে সুন্দর চেহারা দেখতে ছিলেন যে নবী, তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। অত্যন্ত সুন্দর চেহারা ও দেহের গঠন, যা দেখে পাগল হয়ে গিয়েছিল অনেক নারী। তো আজকে আমরা সেই সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কিছু অজানা তথ্য কোরআন থেকে আলোচনা করব। আমার মনে হয় এই তথ্যগুলো অনেকেই জানেন না, তাই না জানা তথ্যগুলো জানার জন্য আবেদন জানাই। গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে থাকুন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিমুসসালাম। তারা সবাই কেনান বা ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন। বেনিয়ামিন জন্মের পর তার মাতা মারা যান। তারপরে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার স্ত্রীর আরেকটি বোন লাইলাকে বিবাহ করেন। ছোট থেকেই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন অত্যন্ত সুন্দর ও আদর্শবান, এই জন্য তার পিতা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে অনেক ভালোবাসতেন। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন স্বপ্নে দেখেন তার সন্তান ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার ভাইরা হত্যা করে দিচ্ছে। এইসব স্বপ্নের কারণে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোথাও যেতে দিতেন না। তাও একদিন তার 10 ভাই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে যায় এবং তাকে একটি কুয়ায় ফেলে দেন। সেই সময় মিশরের কিছু মানুষ সেখান থেকে যাওয়ার সময় পানির খোঁজে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পায় এবং তাকে নিয়ে গিয়ে মিশরে বিক্রি করে দেন। তারপর মিশরের রাজঘরে তার লালন পালন হয়। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার ভাইগণ তাকে কুয়ায় ফেলে দেওয়ার পরে তার পিতাকে এসে বলে, পিতা, ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। এই শুনে কেঁদে কেঁদে তার চোখ অন্ধ হয়ে যায় এবং শেষ বয়সে আবার দৃষ্টিশক্তি ফিরে পান। তো ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার দৃষ্টিশক্তি কিভাবে ফিরে পেলেন সেই ঘটনা ও তার পেছনে বিজ্ঞান কি জেনে নিব। যখন সবাই বড় হয়ে গেলেন, এমন এক সময় সারা দেশে অভাব দেখা দিল। এই জন্য ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাইগণ মিশরে চলে গেলেন। সেখানে তখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম রাজা হয়ে যান এবং তার ভাইদেরকে দেখে চিনতে পারেন। তাদের সঙ্গে অনেক ঘটনা হয় এবং তারা ফিরে আসে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি জামা নিয়ে। সেই ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামা তার পিতার মুখের ওপরে রেখে দিলেন। আল্লাহর ইচ্ছায় সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে এলো। খুশি ও আনন্দে মত্ত হয়ে বৃদ্ধ পিতা বলে উঠলেন, আমি কি বলিনি যে আল্লাহর নিকট থেকে আমি যা জানি তোমরা তা জানো না? তার মানে ইউসুফ এখনও জীবিত আছে এবং তার সাথে আমার সাক্ষাৎ হবে, এ খবর আল্লাহ তাআলা আমাকে আগেই জানিয়ে দিয়েছিলেন, যা কোরআনের মধ্যে বলা হয়েছে এইভাবে, ফালাম্মা আনজা আল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা ক্বালা আলামা কুল্লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। অতপর সুসংবাদদাতা এসে ইউসুফের জামাটি ইয়াকুবের মুখমণ্ডলে রাখতেই সে দৃষ্টিশক্তি ফিরে পেল। তখন সে বলল, আমি তোমাদের বলেছিলাম না যে আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? সূরা ইউসুফ আয়াত নাম্বার 96। ঘামের গন্ধে দৃষ্টিশক্তি ফিরে আসা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য হচ্ছে, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যবহৃত জামা পেরন ও তার মুখের ওপরে রাখার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এ বিষয়টির উপর বর্তমানে গবেষণা হয়েছে এবং দেখানো হয়েছে যে মানবদেহের ঘামের মধ্যে এমন উপাদান আছে যার প্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি ফিরে আসা সম্ভব। উক্ত গবেষণার মূল সূত্র ছিল ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যবহৃত জামা মুখের ওপরে রাখার মাধ্যমে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার কোরআনের বর্ণনা। সূরা ইউসুফের 84 এবং 93 থেকে 96 আয়াত সম্পর্কে গবেষণা করে মিশরের সরকারি ন্যাশনাল সেন্টার অফ রিসার্চের ইন ইজিপ্টের মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ডক্টর আব্দুল বাসিদ মোহাম্মদ মানুষের দেহের ঘাম থেকে একটি আই ড্রপ আবিষ্কার করেন, যা দিয়ে 20-50 জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে কোনোরূপ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই 90%-এর বেশি চোখের ছানি রোগ সেরে যায় ও তারা দৃষ্টিশক্তি ফিরে পায়। ইতিমধ্যে এই মেডিসিন ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল প্যাটেন্ট 1991 এবং আমেরিকান প্যাটেন্ট 1993 লাভ করেছে। এছাড়া একটি সুইল ঔষধ কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে এই মর্মে যে তারা তাদের ঔষধের প্যাকেটের ওপর মেডিসিন অফ কোরআন লিখে তা বাজারে ছাড়বে। এ সূত্র ইন্টারনেট থেকে পেয়েছি।
তারপর হযরত ইয়াকুব আলাইহিসসালাম মিশরে গিয়ে ইউসুফ আলাইহিসসালামের সাথে 17 বছর মতান্তরে 20 বছরের অধিক সময় অতিবাহিত করেন। অতপর 147 বছর বয়সে সেখানেই মারা যান। মারা যাবার সময় ওসিয়ত করে যান যে তাকে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হেবরন মহল্লায় পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিসসালামের পাশে কবর দেওয়া হয়, যা এখন খালিল মহল্লা নামে জানা যায়। হযরত ইউসুফ আলাইহিসসালাম 110 বছর বয়সে মিশরে মারা যান এবং তিনিও হেবরনের একই স্থানে কবর দেওয়ার জন্য সন্তানদের নিকটে ওসিয়ত করে যান। এর দ্বারা বাইতুল মুকাদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয়। হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধরগণ সকলে বানী ইসরাইল নামে খ্যাত হয়। তার 12 সন্তানের মধ্যে মাত্র ইউসুফ আলাইহিসসালাম নবী হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজ রজনীতে ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। মুসলিম মিশকাত হাদিস নম্বর 5863 মেরাজ অধ্যায় দেখতে পারেন। মনে রাখবেন, সাহাবি বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে পূর্ণ চন্দ্রের সাথে তুলনা করেছেন, যেদিকে ইঙ্গিত করে এক কবি বলেছেন, ইউসুফের সৌন্দর্য, ঈশার ফুক ও মুসার দীপ্তি হস্ততালু সবকিছুই যে হে নবী তোমার মাঝেই একীভূত। অর্থাৎ কবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকে সুপার করে বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য এর চেয়েও বেশি সুন্দর ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিসসালামের ফুকের থেকেও দামি ছিল আমাদের নবীর কথা। মূসা আলাইহিসসালামের উজ্জ্বল হাতের থেকেও সুন্দর ছিল আমাদের নবীর হাত। এইভাবে কবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের থেকে সব কিছুতে মহান ও বড় করে তুলে ধরেছেন, আর তা অবশ্যই সঠিক। তবে নবীদের মধ্যে কে বড় কে ছোট সেটা আমাদের বলার যোগ্যতা নেই, তাই এইভাবে নবীদের নাম্বার আমরা দিতে পারবো না। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।